রাজ্য তথা দেশ জুড়ে চলছে লকডাউন এই লকডাউনে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ দিন আনা দিন খাওয়া মানুষজন এর পাশাপাশি টলি ইন্ডাস্ট্রি ছবিটা একটু আপনাদের দেখাতে চাই দৈনিক পারিশ্রমিকের ভিত্তিতে যারা কাজ করেন লকডাউনে তাদের অবস্থা খুব খারাপ কাজ নেই তাই পারিশ্রমিক কিভাবে চলছে তাদের সেসব ভেবেই তাদের পাশে দাঁড়াতে চলেছে আর্টিস্ট ফোরাম ইতিমধ্যেই ফোরামের তরফে পাঁচ লক্ষ টাকার একটি তহবিল গঠন করা হয়েছে ফোরামের সদস্য সহ প্রযোজক চ্যানেল প্রতিষ্ঠিত অভিনেতারা তারা প্রত্যেকেই অর্থ সাহায্য করছেন তথাকথিত ইন্ডাস্ট্রির লোক না হয়েও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিসিসিআই এর সভাপতি মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় যদিও তিনি কতটা অর্থ সাহায্য করেছেন তা নিয়ে মুখ খুলতে নারাজ ফোরাম কর্তৃপক্ষ আর্টিস্ট ফোরামের সম্পাদক সাধারণ সম্পাদ অরিন্দম গাঙ্গুলি বলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি জিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় চিরঞ্জিত অপরাজিতা আঢ্য সাহা এনারাই সাহায্য করেছেন এর পাশাপাশি প্রযোজনা সংস্থাও এগিয়ে এসেছে ঠিক কিভাবে এগোতে চাইছে আর্টিস্ট ফোরাম ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে দুস্থ শিল্পীদের মাসিক দু টাকা দেয়া হবে করোনা মোকাবেলা তহবিল থেকে সেই জন্য আর্টিস্ট ফোরামের কাছে আবেদন জানাতে হবে সরাসরি তাহলেই এপ্রিল মে এবং জুন মাসে ওই সমস্ত শিল্পীদের হাতে টাকা পৌঁছে যাবে ইতিমধ্যেই পাঁচ লক্ষ সহ জমা পড়েছে মোট আঠেরো লক্ষ সাঁত্রিশ হাজার একশো নয় টাকা তা থেকে দুস্থ শিল্পীদের জন্য খরচ হয়েছে সাত লক্ষ ছিয়াশি হাজার টাকা অরিন্দমবাবু জানান এখনো পর্যন্ত পাঁচশো বারোটি আবেদন জমা পড়েছে মনে হচ্ছে ব্যাপারটা অনেক দূর টানতে হবে এর আগেই ফিল্ম ফেডারেশনের তরফে জানানো আর্টিস্ট ফোরামকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তারা শুধু জুনিয়র নয় টি বয় অর্থাৎ সেটে যারা চা দেন তাদের পাশেও দাঁড়িয়েছে ফোরাম এই উদ্যোগে এগিয়ে এসেছেন অভিনেতা জিৎ থিয়েটারের নেপথ্য কর্মীদের পাশেও দাঁড়িয়েছেন তারা এমনটাই জানিয়েছেন অরিন্দম তবে টল ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ কি হতে চলেছে লকডাউন কাটবে হয়তো কিন্তু এতটা অর্থের ক্ষতির পরিমাণ কিভাবে সামাল দেয়া যাবে যদি আপাতত সেই বিষয়ে কেউই কিছু ভাবতে চাইছেন না যা পরিস্থিতি সেই পরিস্থিতি কত তাড়াতাড়ি কাটিয়ে ওঠা যায় সেই চিন্তাই করছেন প্রত্যেকে